আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চাঁদের কোলে বসল চন্দ্রযান তিন, ইতিহাস সৃষ্টি করল ভারত। ঘুমুর বাইপাস থেকে বিপুল পরিমাণ হেরোইন জব্দ, ধৃত চার। বরখলায় ১৩১ SSG কে ঋণ প্রদান, এগিয়ে এলো বিভিন্ন ব্যাংক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চাঁদের মাটিতে সফল অবতরণ করল চন্দ্রযান তিন, এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি করল ভারত। বুধবার নির্ধারিত সময়েই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে চন্দ্রযান তিন। ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর চন্দ্রযান তিন চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। ইসরো প্রকাশ করেছে সেসব ছবি, ধীরে ধীরে তা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং কক্ষপথ উত্তোলন করা হতে থাকে। গত ৫ আগস্ট তা চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এরপর লাট্টুর মতো পাক খেতে খেতে তা পৌঁছে গিয়েছে চাঁদের একেবারে উপরে। কক্ষপথের একের পর এক ছবি ধরা পড়েছে ল্যান্ডারের ক্যামেরায়। ইসরো এই মিশনের জন্য খরচ হতে চলেছে ৬১৫ কোটি টাকা। চাঁদে পা রাখার সময় যত এগিয়েছে দেশবাসীর আবেগ এবং উদ্বেগ ততই বেড়েছে। চন্দ্রযান ২ এর ব্যর্থতায় চন্দ্রযান ৩ যাতে সফল হয় তার জন্য দেশের প্রতিটি মানুষ প্রার্থনায় ব্যস্ত ছিলেন। কোথাও চলেছে হোমযজ্ঞ, কোথাও নমাজ পাঠ, আবার কোথাও দরগায় চাদর চড়ানো হয়েছে। প্রতিটা মুহূর্তে স্নায়ুর লড়াই ছিল ইসরোর বিজ্ঞানীদের। অবশেষে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান তিন। এদিন চন্দ্রযান তিনের অবতরণের সাক্ষী হল শিলচরের পড়ুয়ারাও। রাজ্য সরকারের নির্দেশ, প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে চন্দ্রযান অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার দেখানো হয়। শিলচরেও বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও শিক্ষকরা ঈশ্বরের কাছে চন্দ্রযানের সাফল্য কামনায় প্রার্থনা করেছেন। দেবাদিদেব মহাদেবের ফটোয় পুষ্পাঞ্জলি দিয়ে সফল অবতরণের জন্য প্রার্থনা করেছেন শিলচর ইটখোলার চৈতন্যনগর পাঠশালার ছাত্র এবং শিক্ষকরা। ইচ্ছা মুশকিলোঁ কে মহাসাগর কো পার করনে কা হ্যায়, ইচ্ছা জিত কে চন্দ্রপথ পর চলনে কা হ্যায়, ইচ্ছা 140 करोड़ धड़कनों के सामर्थ्य का है। ये क्षण भारत में नई ऊर्जा, नया विश्वास, नई चेतना का है। ये क्षण भारत के उदयमान भाग्य के आह्वान का है। अमृत काल की प्रथम प्रभा में सफलता की ये अमृत वर्षा हुई है। हमने धरती पर संकल्प लिया और चांद पर उसे साकार किया। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার ভোর ৪টা নাগাদ শিলচর ঘুঙুর বাইপাসে একটি চার চাকার বাহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। সেই সঙ্গে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। চার চাকার এই বাহনে ১০৪টি সাবানের বাক্সের মধ্যে ১.৫ কেজি হেরোইন লুকিয়ে পাচার করা হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন কাছাড়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং কাছাড় পুলিশের অন্যান্য আধিকারিকরা। বর্তমানে ধৃত চার ব্যক্তিকে শিলচর সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বুধবার কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার নোমাল মাহাতা। ব্যক্তির নাম হল মামাম হকিব, তেখেতৰ ঘৰ হল চুৰাচান্দপুৰ মণিপুৰ। দ্বিতীয়জন ব্যক্তি হল হবেম হকিব, তেওঁৰ ঘৰ হল ইংকপটি মণিপুৰ। আৰু তৃতীয়জন ব্যক্তি হল হেনবয় হকিব, তেওঁৰ ঘৰ হল চুৰাচান্দপুৰ। আৰু চতুৰ্থজন ব্যক্তি হল গগৈ পাইটে, তেওঁৰ ঘৰ হল চুৰাচান্দপুৰ। এই তিনিওজন চাৰিওজন ব্যক্তি, তিনিজন হল চুৰাচান্দপুৰৰ আৰু এজন হল কাংকপি
এই ঠাইৰ পৰা তেওঁলোক আহিছিলে আৰু তেওঁলোকে এই গাড়ীখনত বলেৰো গাড়ীখনত তেওঁলোকে তাত যি চেক্ৰেট চেম্বাৰ আছে তাৰ চেম্বাৰৰ ভিতৰত কোনেও ধৰিব নোৱাৰাকৈ পুলিচৰ চকুত গুলি মাৰিবৰ কাৰণে তেওঁলোকে এই চাবোনৰ বাকচত ছাছপেক্টেড টু বি হিৰোইনছ তেওঁলোকে কঢ়িয়াই লৈ আহিছিলে আৰু পুৱতি নিশা দেখি আমি এই NIT বাইপাছত যেতিয়া আমি খানতালাচী চলাওঁ তাৰ পৰা আমি এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ আৰু এই নিচাযুক্ত সামগ্ৰীৰ যিটো পৰিমাণ হৈছে 1.5 কেজি সামগ্ৰিকভাৱে গোটেই যিখিনি আমি নিচাযুক্ত সামগ্ৰী হিৰইন আমি জব্দ কৰিছোঁ তাৰ পৰিমাণ হৈছে 1.5 কেজি আৰু তাৰ আনুমানিক বজাৰৰ মূল্য হৈছে প্ৰায় 7 কোটি টকা গতিকে আমি বৰখোলা কেন্দ্ৰৰ বিভিন্ন SSG বা মহিলা আত্মসহায়ক দলের আনুষ্ঠানিকভাবে ঋণ প্রদান করলো বিভিন্ন ব্যাংক বরখোলা মাল্টিপারপাস হলে বুধবার সকাল 11টায় কাছাড় জেলার AS আলেম এর ব্যবস্থাপনায় মহিলা আত্মসহায়ক 131 গ্রুপকে ঋণ প্রদান করা হয় এদিনের সভা পরিচালনা করেন ব্লক BPM মনোরঞ্জন সূত্রধর সভায় উপস্থিত ছিলেন ABDO বিজিৎ সিংহ LDM দীনেশ কুমার গুপ্তা ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষে পার্থপ্রতিম হালদার ডলু পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার হর্ষ শ্রীবাস্তব বরখোলা সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার আদেশ মাধবী জারুলতলা সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার মংসং সেগেয়ারি দীপ FJ গোপীন্দ্রচন্দ্র দাস DPM বিপ্লব নাথ প্রমুখ এদিন সর্বমোট 9টি ব্যাংক এই ঋণ প্রদান করে মোট 7 কোটি 92 লক্ষ টাকা বিভিন্ন ব্যাংকের ম্যানেজাররা 132 গ্রুপের সভাপতি ও সহসভাপতির হাতে ঋণের টাকা তুলে দেন SHG লোন ক্রেডিট ক্যাম্প আমরা প্রত্যেক বছরে করিয়া করিয়া যাই আমার উদ্দেশ্য আছে যে আগামী কালকে ওই লোকের স্টেট মিশন ডাইরেক্টরের একটা মিটিং আছে গত মিটিংত আমি কইয়া দিচ্ছিল যে খাসার ডিস্ট্রিক্টের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক ওই মার্কটারে উপরে উঠা নিলাম এক সপ্তাহ আগে আমি মেসেজ দিছি বা 5 দিন আগে আমি মেসেজ দিছি সবরে সব ব্লক যে ক্রেডিট ক্যাম্প করাও নাহলে ইমিডিয়েট পার্সেন্টেজ উঠতো না নাহলে একটা দুইটা করে ফাংশন হতো তারপর ইমিডিয়েট পার্সেন্টেজ উঠতো না ওটার লেগে ক্রেডিট ক্যাম্প করা নিয়ত গতকালকে 3টা ব্লক না 2টা ব্লক হয়েছে আজকে এরকম 2টা না 3টা ব্লক আছে উদ্দেশ্য হইল গিয়ে একটাও যে আমরা লোন দিতাম এটা হইল গিয়ে আমরা নিজের পার্সোনাল ইভ্যালুয়েশন দিকে মানে আমরা স্টাফ মেম্বার হলো যত স্টাফ মেম্বার আছে তারা অ্যাসেসমেন্ট হয়তো কোন ব্লকে কেটা খাজ করে কতখান বলা করে আজকে আপনারা BPM স্যার ব্লক কোঅর্ডিনেটার যে নোডাল পার্সন আছে FIL লেগা তারা অ্যাসেসমেন্ট হয়তো কোন ব্লকে কতখান বলা কাজ করে আজকের দিনও তাই যতটা স্যাংশন লেটার এখান আপনারা দিতে পারবা থ্রু ব্যাংকস হ্যাঁ বিকজ আলটিমেটলি কে করে কাজটা করার হইল গিয়ে ব্যাংকের ফেটার্নিটিরা SRLM-এ কিতা করে আপনারা সঙ্গে টাই আপ করে দেবে ওটাও তো আসল কাজ যেহেতু টাই আপ করে দেয় SRLM-এর কিতা হয় আমরা DPM কই ব্লক প্রজেক্ট গ্রাহক সুরক্ষা সমিতির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর নির্বাচন চক্রের বিন্যাকান্দি চা বাগানের খেলার মাঠে বুধবার কানাই বাউড়ির সভাপতিত্বে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সভায় গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় শ্যামলাল তাঁতি উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন সমিতি সাধারণ গ্রাহকদের অধিকার প্রতিষ্ঠায় বিগত 27 বছর ধরে নিরলস সংগ্রাম করে আসছে গ্রাহকরা নিজেদের অধিকার নিজেরা যদি সঠিকভাবে বুঝে উঠতে না পারেন তবে ঠকতে হবে তাই GSS গ্রাহকদের অধিকারগুলো সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সচেতনতা সভা কাছাড়ের গ্রামেগঞ্জে ও চা বাগান এলাকায় করে যাচ্ছে তিনি সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানান সভায় শ্যাম বাউড়ি বলেন বিন্যাকান্দি চা বাগান এলাকার জনগণ বিশেষ করে 3 ও 4 নং ওয়ার্ডের জনগণ পানীয় জলের অভাবে হাহাকার করছেন এখানে 4 নং ওয়ার্ডে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল সরবরাহের যে রিজার্ভার রয়েছে এবং সেখান থেকে যে জল বের করা হয় তা সাধারণ মানুষের পক্ষে মুখে দেওয়া সম্ভব হচ্ছে না আয়রন ভরপুর এই জল পান করলে মানুষের জীবন যে কোনো মুহূর্তে সংকটে দেখা দিতে পারে এছাড়া এলাকার এক বৃহৎ সংখ্যক মানুষ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্প থেকে বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে
এ ব্যাপারে তিনি উপযুক্ত জায়গায় জনগণের ব্যথা বেদনাগুলো পৌঁছে দিতে গ্রাহক সুরক্ষা সমিতির প্রতি আবেদন জানান। সভার মুখ্য অতিথি সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, সরকার গ্রাহকদের স্বার্থে অনেক ভালো ভালো আইন তৈরি করে রেখেছে, কিন্তু শিক্ষার অভাবে এই দেশের এক বৃহৎ সংখ্যক লোক তার বিন্দু বিসর্গ জানেন না, আর এর পূর্ণ সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী, দুর্নীতিগ্রস্ত আমলা, সমাজসেবীর মুখোশধারী কিছু লোক ও একাংশ রাজনীতিবিদ। প্রথমে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, সেই কাজ করতে হলে শিক্ষার উপর অধিক গুরুত্ব দিতে হবে। তিনি গ্রাহক সুরক্ষা আইন 2019 নিয়েও আলোচনা করেন। সভায় সমিতির এক শাখা কমিটি গঠন করা হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, শত কষ্টর পরও আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা অন্তত স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, এদেরকে শিক্ষিত করবেন, এবং আপনাদের এই যে এই বাগান এলাকার যে জনসাধারণ, তাদের মধ্যে দু তিনজন যদি সত্যিকার অর্থে শিক্ষিত হয়ে যায়, দেখবেন সেই আপনাদেরকে পথ দেখিয়ে আপনাদেরকে পথ দেখিয়ে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। আমরা সরকারি স্তরে মানে প্রশাসনিক স্তরে আমরা বলে থাকি আইএএস আইপিএস অফিসার যারা, তারা বিদ্যা শিক্ষা নিয়ে একেবারে সর্বোচ্চ চেয়ারে বসে আছেন, আইএএস আইপিএস। আপনারা জানেন কি না জানি না, আপনাদের মতো অবলা মা এবং আপনাদের মতো নিরীহ পিতার অনেক ছেলে মেয়ে এই ভারতবর্ষে আইএএস আইপিএস হয়েছে। ঠেলাওয়ালা, অটোওয়ালা, মাছওয়ালা, পেট্রোল পাম্পে পেট্রোল দেয় বাবা, এইসব পরিবারের ছেলেমেয়েরা কিন্তু আইএএস আইপিএস হয়েছে। একজন আইএএস আইপিএস যদি বের হয় আপনাদের সমাজ থেকে, আপনারা কতটুকু গর্বিত হবেন আপনারা বুঝে নিন। এনপিএস বাতিলের দাবিতে ও ওপিএস পুনরুদ্ধার করার দাবিতে দুদিনের কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মী শিক্ষকরা। সোনাইয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করে বুধবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেন সারা অসম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার সোনাই আঞ্চলিক কমিটির সদস্যরা। এদিন সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিমের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন সংস্থার সোনাই আঞ্চলিক কমিটির সম্পাদক রফিউল হক মজুমদার। এতে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি জাহানউদ্দিন বরভুইয়া, দিলুয়ার হোসেন, মাসুদ আহমেদ লস্কর, নিরঞ্জন নাথ, মাক্কাল আলী, রূপক দাস, আজিম উদ্দিন আহমেদ প্রমুখ। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম স্মারকপত্র প্রেরণ করেছি। আমাদের দাবি হচ্ছে ওপিএস সিস্টেমটা পুনর্বহাল করা। ওপিএস সিস্টেমে যে পেনশনের সুনিশ্চিততা থাকে সেটা এনপিএসে নেই, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যারা এনপিএস সিস্টেমে পেনশনে যাচ্ছেন, যারা অফশোর হচ্ছেন, তারা মাসিক 1,000 টাকা 2,000 টাকা এই ধরনের পেনশন পাচ্ছেন। বৃদ্ধ সময়ে এসে এই ধরনের পেনশন নিয়ে একটা পরিবার চালানো অনেকটা কষ্টকর হচ্ছে, এমনকি শেষ সময়ে, জীবনের শেষ সময়ে চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না। এই কঠিন পরিস্থিতিতে যাতে সরকার আমাদেরকে না ফেলে, তার জন্য আমরা বিনম্রভাবে আসামের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, যেহেতু সমগ্র ভারতবর্ষে সমগ্র রাজ্যগুলোতে এই যারা প্রধানমন্ত্রী হচ্ছেন, যারা মুখ্যমন্ত্রী হচ্ছেন, যারা মন্ত্রী হচ্ছেন, বিধায়ক হচ্ছেন, সাংসদ হচ্ছেন, তারা যেহেতু ওপিএস সিস্টেমে পেনশন পাচ্ছেন, তাই আসাম এই সরকারি কর্মচারীদের, সরকারের মূল যন্ত্র যেটা মেশিনারি সরকারি কর্মচারী, কর্মচারীরা 30 বছর চাকুরি করার পর, 31 বছর চাকুরি করার পর শেষ পর্যন্ত এসে পেনশন পাচ্ছেন না, এটা হতে পারে না। আমাদেরকে বঞ্চিত না করে যাতে আবার ওপিএস সিস্টেম সমস্ত সরকারি কর্মচারীদের জন্য পুনর্বহাল করা হয়, এটাই আমরা অনুরোধ করছি। করিমগঞ্জ লোকসভা নির্বাচনে প্রার্থিত্বের দাবিতে আচমকা হাইলাকান্দির জেলা কংগ্রেস ভবনে ছুটে এলেন আমিনুর রশিদ চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দলে উড়ে এসে জুড়ে বসা কাউকে প্রার্থী মানবেন না বলে দাবি করেন তিনি। সর্বশক্তি প্রয়োগ করে এদের প্রতিহত করতে প্রস্তুত বলে হুঙ্কার দেন নেতা আমিনুল। মঙ্গলবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্করের পৌরোহিত্যে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠানে
কংগ্রেস মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশিদ চৌধুরী বলেন, বর্তমানে বরাক উপত্যকার সঠিক নেতৃত্বের অভাবে আজ ডিলিমিটেশনের মাধ্যমে বরাকবাসী দুটি বিধানসভা সমষ্টি হারিয়েছে। AIUDF নামের বিরোধী রাজনৈতিক দল শাসক দল বিজেপির মূল টিম হয়ে কাজ করছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি হীরালাল দত্ত পুরকায়স্ত, গিয়াসউদ্দিন লস্কর, আলিম উদ্দিন বড়ভুইয়া সাংগঠনিক সাধারণ সম্পাদক, মিতুজ্জামান লস্কর, মনোজ মোহন দেব, সাগির আহমেদ লস্কর, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা প্রমুখ। সরস্বতী স্মারক সমিতির শিলচরের ব্যবস্থাপনায় হিরণময়ী নাথ চৌধুরী ও যাদব রঞ্জন ভট্টাচার্য স্মৃতি সম্মাননা অনুষ্ঠান আয়োজিত হল ভক্তিধামে। এদিন বিকেল 4:30 অম্বিকাপট্টি ভক্তিধামে ওই স্মৃতি সম্মাননা কার্যানুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অদিতি নাথ ও মুখ্য বক্তা সুনিতা হালদেকর। মাধ্যমিকে উত্তীর্ণ মেধা ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও আর্থিক দুর্বলদের পড়াশোনার খরচ বহন, 8 বছর থেকে ধারাবাহিকভাবে নারীদের বিশেষ অবদানের পুরস্কার প্রদান সহ সমিতির বিভিন্ন সেবামূলক কাজের তথ্য তুলে ধরেন বক্তারা। ये मेरा भाग्य है कि आप लोग इतना बड़ा पुरस्कार मेरे नाम में दिए। कभी सोचा नहीं था जब हमें समाज के लिए काम करना शुरू किया या सोचना शुरू किया था कि मुझे कुछ सम्मान चाहिए या पैसा चाहिए। ये हमेशा ऑटोमेटिक आया है कि मुझे ये कर लेना चाहिए, ये वॉइस उठा लेना चाहिए, ये औरत इसका दुखी है, इसके लिए मुझे खड़ा होना चाहिए। कभी सोचा नहीं था इसके लिए मुझे पैसा मिलेगा या नहीं, बट मदद में सबसे मांगी थी। मेरा ट्रेनिंग का फर्स्ट लेसन ही था कि मदद मांगने में शर्म मत करो अच्छे बात के लिए, क्योंकि कोई भी काम हम अकेले नहीं कर सकते, वी आर नॉट परफेक्ट। तो मैं ये मान के चलती हूँ कि मुझमें बहुत सारा कमियां है, मैं अकेले कुछ भी नहीं कर सकती। तो मैं सबको कभी भी कुछ भी किया है, कभी कुछ महिला को मदद किया है, तो मैं जितना हो सके सबसे मदद मांगती हूँ और मेरे तरफ से जितना हो सके इतना। উধারবন বিধানসভার অন্তর্গত আরকাটিপুর পার্ট পদমপুরে প্রতি বছরের ন্যায় এবারও হনুমান ধামে বার্ষিক উৎসবের সূচনা ঘটে মঙ্গলবার। এদিন প্রাতকালে নগর কীর্তন সহ হনুমান চালিসা পাঠের মাধ্যমে হনুমান পূজা সাথে উদয়স্থ হরিনাম সংকীর্তন আসরের সূচনা হয়। এতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে দুপুর 2টা থেকে রাত্রি 8টা অবধি মহাপ্রসাদ বিতরণ করা হয়। ওই দিন সকাল থেকে হনুমান মন্দিরের চারপাশে বসে মেলা ও দোকান সহ অনেক কিছুই, বিকেল 3টা থেকে মেলা প্রাঙ্গণে হনুমান ধাম সেবা সমিতির দ্বারা প্রশিক্ষার্থীরা যুবক ছাত্রদের মধ্যে লাঠি ও কুস্তি খেলা প্রদর্শন এবং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা অবধি চলে ধর্মসভা এবং এতে কুস্তি ও লাঠি খেলার অংশ নেন 35 জন যুবকরা। একটি করে পদক ও হনুমান চালিসা তাদের হাতে তুলে দেওয়া হয়। তুলে দেন প্রধান অতিথি সমাজসেবী তথা আইনজীবী রজত রায়, বরাক উপত্যকা রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি কেদার রবিদাস, পদমপুর হনুমান ধাম সেবা সমিতির সভাপতি ভানু রবিদাস ব্রহ্মচারী মহারাজ, সম্পাদক দিলীপ রবিদাস, সভার সভাপতি তথা হনুমান মন্দিরের পৌরোহিত ভানু রবিদাস ব্রহ্মচারী মহারাজ তার বক্তব্যে এই হনুমান ধামের সৃষ্টির ইতিহাস সহ প্রয়াত গুরুদাস রবিদাস ব্রহ্মচারী মহারাজের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে ছিলেন জয়নারায়ণ রবিদাস, জয়রাম রবিদাস প্রমুখেরা, ও সহযোগিতায় ছিলেন উমাজিত রবিদাস, কেদারনাথ রবিদাস, রাঘব গরিরি সহ আরো অন্যান্যরা। সমষ্টির মধ্যে একটা সব থেকে বড় আজকে আমরা পদমপুরের এখানে আজকে হনুমান জয়ন্তী করা হয়। এখানে প্রায় আপনার খালি উদাহরণ না, প্রত্যেক সমষ্টির থেকে এখানে মানুষরা দর্শন করার লাগে। এবং এটা অনেক পুরাতন মন্দির, 1966 ইংরেজির প্রথম এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল এবং যিনি স্থাপন করছিল তাই তো আমাদের মধ্যে নেই এখন, কিন্তু তাই যে করিয়া গেছেন আজকে এর জন্য আসা এলাকাবাসী কিন্তু উপকৃত আছে। আজকে আমাদের এই পদমপুর এলাকাতে খালি শুধু পদমপুরের মানুষ না, আজকে আপনি দেখতে পারবা এখানে নানান অঞ্চল থেকে এখানে মানুষরা এখানে আসছে এবং আইয়া এখানে দর্শন করা। আজকে হনুমানজির আজকে যে তিথিটা আছে আজকে এখানে তিথিটা ইয়ে তারা পূজা অর্চনা করা। তো শুধু আমরা উদাহরণের একটা মানে গৌরবপূর্ণ স্থান এটা আছে এবং আমি আপনাদের থেকে প্রত্যেক দর্শকবৃন্দ থেকে একটাই অনুরোধ করতে চাইলাম যে আপনারা আইবা এখানে দর্শন করবা এবং দর্শন করে আমাদের যে হনুমানজির তাইনের পূজা অর্চনার যে প্রসাদ
প্রসাদ মহাপ্রসাদ তাইনি লইয়া যাইবা। এখানে শুধু খালি পূজা হয় না, এখানে অনেক কিছু কার্যক্রম যেমন কুস্তি খেলা হয়, লাঠি খেলা হয় এবং অন্যান্য অনেক প্রতিযোগিতা এখানে আয়োজন করা হয়। এবং এই প্রতিযোগিতার পরে এখানে কমিটিগুলা, এখানে যারা কমিটিগুলো আসেন এখানে আপনি দেখতে পারবা, তারা এখানে তাদেরকে পুরস্কার তারা বিতরণ করে এবং অত্যন্ত অনেক সুন্দর জিনিস আমাদের উদাহরণ সমর্থন হইতে আজকে একটা ছোট্ট গ্রাম যে আমাদের আরকাটিপুর, এখানে যে পদমপুর এলাকাতে, পদমপুর এলাকাতে অনেক সুন্দরভাবে ভব্যভাবে আয়োজন তারা করিয়া দেয়রা, খালি শুধু এখন থেকে না 1966 ইংরেজি থেকে এটা চলিয়া আসে। কোয়ার্টার ফাইনালে পৌঁছালো রাজনগর এফসি। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টে বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রতিপক্ষ কুলিচোরা এফসি দলকে 3 গোলের ব্যবধানে হারায় তারা। বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে ধলাইর বিএনএমপিএইচএস স্কুলের খেলার মাঠে ম্যাচ আয়োজিত হয়। উল্লেখ, এদিনের খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, সহযোগী ছিলেন প্রবীণ বর্মন, চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড়ের হিসাবে নির্বাচিত হন কাই। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে শৈলেন্দ্র ভট্টাচার্য মেমোরিয়ালের ট্রফি তুলে দেন বিশিষ্ট অতিথি ধলাইখণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এসডিএমও ডাক্তার দিলীপ কুমার পাল। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের অষ্টম খেলায় কালাখাল এফসি এবং কর্কট এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। চাঁদের কোলে বসল চন্দ্রযান 3, ইতিহাস সৃষ্টি করল ভারত। ঘুমুর বাইপাস থেকে বিপুল পরিমাণ হেরোইন জব্দ, ধৃত 4। বরখলায় 131 SSG কে ঋণ প্রদান, এগিয়ে এলো বিভিন্ন ব্যাংক। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।